হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আর আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আমি এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে মানে আমার অনেক বন্ধুরাই আমার কাছে রিকোয়েস্ট করেছ তাই কিন্তু আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি যেটা অলরেডি আমি একবার পোস্ট করে ফেলেছি আসলে আমার ভিডিওতে যখনই আমি আমার ফ্ল্যাটের কথা বলি বা ফ্ল্যাটের ছবি দেখাই বা ফ্ল্যাটের কোনো বিষয় আসে তোমরা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমার ফ্ল্যাটটা কেমন তোমরা আমার ফ্ল্যাট দেখার অপেক্ষায় রয়েছ কিংবা আমার ফ্ল্যাটটা আমি কিভাবে সাজিয়েছি এইসব অনেক প্রশ্নই তোমরা আমাকে করো এবং আমার ফ্ল্যাটের বিষয়ে তোমরা খুবই ইন্টারেস্ট দেখাও যেটা অবশ্যই আমার খুবই ভালো লাগে তো অনেক সময় কি হয় পুরোনো ভিডিওগুলো বন্ধুরা খুঁজে পায় না সেজন্য তারা দেখে উঠতে পারে না সেই সব নতুন বন্ধুদের জন্য আমি কিন্তু আমার ফ্ল্যাটের ফুল ভিডিওটা নিয়ে এসেছি শুধু নতুন বন্ধুদের জন্য বলবো না যে সব পুরোনো বন্ধুরা অলরেডি আমার ভিডিওটা দেখেছ তো তাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরা আবার আমার ফ্ল্যাটটার ট্যুর করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর নতুন বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখো তাহলে তোমাদের আমার ফ্ল্যাট সম্বন্ধে আইডিয়াও হবে এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ফ্ল্যাটটা ঘুরে তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা আর সময় নষ্ট না করে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমার নতুন ফ্ল্যাট আমি চলে এসেছি ফ্ল্যাটে আর সামনেই দেখতে পাচ্ছ এটা আমাদের ফ্ল্যাট আর মেন রাস্তা থেকে ঢুকলে কিন্তু এই জায়গাটা শুরু হয় আর দুপাশটা দেখো খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো মানে দেখলেই যেন মনটা ভরে যায় আর এখান থেকে যাচ্ছি মেন গেটের দিকে মানে মেন এন্ট্রান্সের দিকে রোড সাইড নাইন ফ্লোরেই আমাদের ফ্ল্যাট আর সামনেই হচ্ছে সিকিউরিটি চেকিং রুম আমি এবার যাচ্ছি ভেতরের দিকে চলো তোমাদেরও নিয়ে যাই দেখো সিকিউরিটি রুম পেরিয়ে আমি ভেতরে চলে এসেছি আর তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দেখো এই যে পিছন দিকটায় সিকিউরিটির রুম সেখান থেকে আমি ভেতরে চলে এসেছি এবার যাচ্ছি ভেতরের দিকে আমাদের এই কমপ্লেক্সটা কিন্তু তিনটে টাওয়ারে বিভক্ত আর এটা হচ্ছে জি প্লাস টেন সেই অর্থে আমাদেরটা কিন্তু এইথ ফ্লোর হয় আর যেহেতু বাংলায় বললাম তাই নতলা বললাম তো এখানে অনেক রকম অ্যামিউনিটিস আছে আর এই ফ্ল্যাটটার অনেক কিছু বিশেষত্বও আছে চলো একে একে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে নিয়ে আসি তো সামনেই যাচ্ছি সামনে গিয়ে রাইট সাইডে দেখো কতগুলো বাচ্চা খেলছে এই গ্রিন টপ মেটার লেফট হ্যান্ড সাইডে আমাদের পার্কিং আর ওপরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কাই ওয়াক এখানে প্রত্যেকটা টাওয়ারের সাথে প্রত্যেকটা টাওয়ার এভাবেই কানেক্টেড স্কাই ওয়াকের মাধ্যমে তো এবার সামনে যাব সামনেই রয়েছে কিন্তু বাকি গুলো তো সামনেই প্রথমে রয়েছে বাচ্চাদের একটা পার্ক তারপরেই রয়েছে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা একদম নিচে রয়েছে সুইমিং পুল তারপরে রয়েছে জিম লাইব্রেরি গেম হাউস আর একদম ওপরে টপ দুটো ফ্লোরে রয়েছে কিন্তু কমিউনি सिटी हॉल দেখো এই যে সুইমিং পুল আর এখানে কিন্তু বিভিন্ন ছবিতে আমার বাবা মা দিদিদের দেখতে পাবে কারণ ওই দিন ওরা গিয়েছিল তো এটা হচ্ছে সুইমিং পুল এবং সুইমিং পুলটা কিন্তু একটা ঘরের মধ্যে কারণ যাতে কেউ কোনো হেজিটেশন বোধ না করে আর এখানে কিন্তু বেবি পুলও আছে দেখে নাও তোমরা আমি ছবিটা অ্যাটাচ করে দিয়েছি তো এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব জিমে তো জিমের ছবিটাও তোমরা দেখে নাও এই জিমটা কিন্তু বেশ বড় এবং অনেক একসঙ্গে এখানে জিমটা ইউজ করতে পারবে এই ভিডিওগুলো আমার কাছে ছিল কিন্তু এখন এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না তো ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো জিমটা দেখতেই পাচ্ছ অনেক লোক একসাথে ইউজ করার মতো এখান থেকে বেরিয়ে আমরা গেলাম গেম হাউস বা মিটিং রুম যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ বড় এবং অনেক রকম অ্যাক্টিভিটিস এখানে আছে করার মতো এবং জায়গাটা বেশ স্পেসিয়াস আমার মনে হয় ভবিষ্যতে এখানে অনেক গেম আরও অ্যাড হবে তো এরপরেই আমরা চলে যাব লাইব্রেরিতে তো লাইব্রেরির রুমটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর করে বই দিয়ে সাজানো দেখতে পাচ্ছি এই যে আমার দিদি দিদির ছেলে সবাই রয়েছে ছবিতে তো লাইব্রেরির সেট আপটাও কিন্তু খুব সুন্দর এবং আমার মনে হয় এখানে অনেকজন একসাথে বসে কিন্তু বই পড়তে পারবে আর এরপরেই আমরা চলে যাব কমিউনিটি হলে আর কমিউনিটি হলটা তো আমি বললামই তোমাদের দুটো ফ্লোর আছে এদের মানে একটা এখন দেখছো আর একটা ফ্লোরের ছবি আমি দিইনি আর যতগুলো টিস এখানে আছে পুরোটাই কিন্তু ফুল এসি এখানে নন এসির কোনো ব্যাপার নেই আর দেখছো এখানে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা আছে বসে থাকার জন্য খাওয়ার জন্য আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা বিয়ের জন্য বেদি তৈরি করা মানে ব্রাইট গুম এরা বসবে তাই জন্য সিটিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আমার ভীষণ পছন্দ আর দেখতে পাচ্ছ নিজেদের সেট আপ যাতে বাইরে থেকে কোনো চেয়ার হায়ার করতে না হয় সেই জন্য কিন্তু এখানে পুরো ব্যবস্থা করা আছে এবার এখান থেকে বেরিয়ে আমি কিন্তু যাচ্ছি পুরো ফ্ল্যাটটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো বলে ফ্ল্যাটগুলো যেহেতু মাঝখানে মানে টাওয়ারগুলো যেহেতু মাঝখানে তাই এর চারিপাশটা দিয়ে কিন্তু সুন্দর ওয়াকিং এরিয়া তৈরি করা মানে তুমি ইভিনিং ওয়াক বলো মর্নিং ওয়াক বলো তোমাকে রাস্তায় বেরিয়ে করার কোনো দরকার নেই সুন্দরভাবে তুমি ফ্ল্যাটের মধ্যেই কিন্তু ঘুরে বেড়াতে পারবে যেটা আমাদের বিভৎস পছন্দ হয়েছে কারণ আমরা মর্নিং ওয়াকে বেরোই আর মর্নিং ওয়াকে রাস্তার মধ্যে গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে হাঁটা জানোই প্রচণ্ড আনহাইজেনিকও ধুলোবালির মধ্যে দিয়ে যাওয়া রাস্তার এপাশ ওপাশ করা তো এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে সামনে যেটা গ্রিন কালার দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে সেটা কিন্তু আন্ডারগ্রাউন্ড পার্কিং তো এটাও তোমাদের একটু দেখিয়ে দিই এই পার্কিং থেকে এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার ফ্ল্যাটে মানে আমার রুম টুরে আর এখানে দেখে নাও এখানে কিন্তু তিনটে লিফট রয়েছে এই দুটো লিফট তো সবসময় অ্যাক্টিভ থাকেই আর একটা লিফট রয়েছে টোয়েন্টি ফোর সেভেন এই লিফটটা সেটা আর তাছাড়াও দুটো কিন্তু সিঁড়ির ব্যবস্থা আছে একটা এমার্জেন্সি আর একটা নর্মাল হেঁটে ওঠার জন্য তো চলো এবার আমরা লিফটের মধ্যে উঠে পড়ি আর তোমাদেরকে নিয়ে যাই আমার ফ্ল্যাটে তো দেখো এখানে নাম্বারিংগুলোও আমি তোমাদের শো করেছি চলো আমার সাথে তোমরাও উঠে পড়ো দেখো পৌঁছে গেছি ফ্ল্যাটে নেমে পড়েছি আর এই লিফ্ট থেকে নামলেই কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমার ফ্ল্যাট এই যে দরজা দেখতে পাচ্ছ এবং দরজার সাইডেই কিন্তু বিশাল বড় একটা জানলা যেটা কিন্তু আমার বেনিফিট কারণ এই জানলাটার পুরো এরিয়াটা অবভিয়াসলি আমি ইউজ করব ওই জন্য আমার বেনিফিট বললাম তো চলো এবার রুমের মধ্যে ঢুকে পড়ি রুমে এন্ট্রি করলেই প্রথমে যেটা সবারই হয় সেটা হচ্ছে লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়া যেটা বলো আমার দুটো একসাথেই লিভিং কাম ডাইনিং কমন স্পেস যেটা বলতে পারো এবং কমন স্পেসটা কিন্তু ভীষণ বড় এবং ভালো হয়তো ভিডিওটা লম্বা হওয়ায় তোমরা বুঝতে পারছো না এখান থেকে আমার লেফট হ্যান্ড সাইডে আমার কিন্তু এরকম একটা সুন্দর ওপেন টেরেস বলতে পারো বা ব্যালকানি বলতে পারো যেটা ভালো লাগে তো এরকম একটা সুন্দর জায়গা রয়েছে এবং আমার ফ্ল্যাটে কিন্তু দুটো ব্যালকানি একটাই হলে দেখছো ব্যালকানি একটা ব্যালকানি কিন্তু আমার বেডরুমের সাথে অ্যাটাচ তো এটা হচ্ছে ওয়েস্ট সাইড মানে পূর্ব দিক এবং এখান থেকে ভিউটা কিন্তু অসাম এটা সন্ধ্যা সন্ধ্যার সময়কার ভিউ সেই জন্য কিন্তু নিচে লাইটটা জ্বলছে এবং দেখতে ভীষণই ভালো লাগছে তো এখান থেকে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ সেটা দিনের বেলা কিন্তু একদমই অন্যরকম এবং খুব সুন্দর দেখায় তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব এবার রুমে ব্যালকানি থেকে বেরিয়েই সামনে দেখছো ওয়াশ বেসিন আর তারপরে তোমাদের নিয়ে যাচ্ছে কিচেনে যেটা সব থেকে আমার প্রিয় জায়গা তবে ছবিতে এখন তোমরা যেমন কিচেনটাকে দেখতে পাচ্ছ এখন কিন্তু বর্তমানে আর এই নজারাটা নেই পুরো রান্নাঘরটা এখন চেঞ্জ হয়ে গেছে এখান থেকে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কমন টয়লেট এই কমন টয়লেটটা কিন্তু ভীষণ বড় এবং অন্টে স্পেসিয়াস এবং ইউজেবল এবং দেখতেও খুব সুন্দর করে ডেকোরেশন করার রয়েছে আমাদের এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই শুধু আমি একটা মিরার লাগাবো বাথরুমে তাহলেই হয়ে যাবে তো এই টয়লেটটা থেকে বেরিয়ে তোমাদের নিয়ে যাচ্ছি বেডরুম নাম্বার ওয়ান এটা কিন্তু মাস্টার বেডরুম নয় তো এখানে এখন কাজ হচ্ছে বলে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ওই জন্য নিচের ফ্লোরটা আমি তোমাদের আর দেখালাম না এটা তোমাদের বললামই এটা হচ্ছে ওয়েস্ট সাইড আর এখান থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি তোমরা একবার দেখে নাও ভিউটা আর দেখো মানে সব দিক থেকে আমার একই পজিশান দেখা যায় সেজন্য আলাদাভাবে দেখার কোনো ব্যাপার নেই আর এই বেডরুমটাতে কিন্তু দুটো উইন্ডো আছে যেটা বেসিক্যালি ফ্ল্যাটে খুব কম দেখা যায় আর এই যে এন্ট্রান্স এটা দিয়েই আমি কিন্তু এসেছি ওপরের দিকে দেখতেই পাচ্ছ আমি তোমাদের বললাম যে আমার ফ্ল্যাটটা কিন্তু একদম রোড সাইড মানে ফ্রন্ট সাইডে আর এটা হচ্ছে উইন্ডো নাম্বার টু আর এই উইন্ডোটার স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু সাউথ ওপেন যেমনটা বললাম আমার ফ্ল্যাটের বেনিফিট অনেকগুলো তো এর মধ্যে সেকেন্ড নাম্বার বেনিফিট হচ্ছে এটা যে আমার দুটো বেডরুমই কিন্তু সাউথ ওপেন আর একটা বেনিফিট হচ্ছে আমার ফ্ল্যাটে দুটো ব্যালকানি তো এবার চলে যাচ্ছি সামনেই দেখো হলের কাজ হচ্ছে সেই জন্য খুব নোংরা হয়ে রয়েছে হলটা সেই জন্য এখন আর তোমাদের হলটা দেখাচ্ছি না তো এবার তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ যে টয়লেটটা তো এই সেই সময় অন্ধকার হয়ে গিয়েছিল ওই জন্য ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসেনি তবে আশা করি যেরম উঠেছে তোমরা বুঝে নিতে পারবে কারণ আমি টর্চ জ্বালিয়ে ভিডিওটা করেছি তো এই টয়লেটটাও কিন্তু ভালোই ইউজেবল এবং অনেকটা বড় এই টয়লেট থেকে বেরিয়ে আমি তোমাদের নিয়ে যাব আমার মাস্টার বেডরুমে আর এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ভিডিওটা আমার কাছে ছিল না এই ভিডিওটাই ছিল তাই এটাই শেয়ার করছি আর এখান থেকে ভিউটা দেখতেই পাচ্ছ আর তোমাদের যেমনটা বললাম যে আমার দুটো ব্যালকানি তো আমার মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকানি রয়েছে আর এই ব্যালকানিটা থেকে ভিউটাও কিন্তু জাস্ট ফাটাফাটি আর এই বেডরুমেও কিন্তু রয়েছে দুটো উইন্ডো আর যেমনটা বললাম তোমাদের একদম উইন্ডো কিন্তু আমার সাউথ ওপেন আর এখান থেকেও কিন্তু ভিউটা জাস্ট ফাটাফাটি যেহেতু একটু সন্ধ্যা হয়ে এসেছিলো তাই জন্য ভিউটা খুব একটা ক্লিয়ার না কিন্তু দিনের বেলা যখন তোমাদের আমি ভিডিওটা দেখাবো তখন তোমাদেরও কিন্তু খুব পছন্দ হবে এখন বৃষ্টি হয়েছে বলে দূরের দিকটা একটু ধোয়াশা ধোয়াশা দেখাচ্ছে আর এই যে দেখো সামনে থেকে আমি যেখান থেকে হেঁটে এসেছিলাম এটা সেই জায়গাটা তো দেখতেই পেলে আমার ফ্ল্যাটের সব জায়গা দিয়েই কিন্তু এই একই ভিউ দেখা যায় মানে একদম ফ্রন্টটা দেখা যায় মানে যেখান থেকে লোকে এন্ট্রি নেয় মানে বুঝেই দেখো একদম সামনেই আমার ঘর তোমরা যেই আসবে না কেন আমি তোমাদের কিন্তু দেখতে পাবো আর সন্ধেবেলার ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু সন্ধে নেমে এসেছে কি সুন্দর করে লাইট জ্বালানো রয়েছে দেখো দেখে মনে হচ্ছে যেন প্রদীপ জ্বালিয়ে রেখেছে আমারও মানে সিনটা এতটাই ভালো লাগলো যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও নিশ্চয়ই দেখলে খুব ভালো লাগবে যেহেতু আমি এখানে থাকি না সেই জন্য এরকম সিন তো আমি খুব একটা দেখতে পাই না তো ভিডিও করছিলাম আমি যখন আর ওখানে প্রেজেন্ট ছিলামই যখন ভাবলাম যে অবশ্যই এটা ভিডিও করে তোমাদেরকেও দেখাই তো এখান থেকে বেরিয়ে এখন যেহেতু ফ্ল্যাটে কাজ চলছে সেই অবস্থায় তোমাদের একটু ছবিগুলো দেখিয়ে দিই দেখো এই ঘরটাও এখন কিরম নোংরা হয়ে পড়ে রয়েছে তাই পুরোটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না একটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম তাহলে বন্ধুরা অবশ্যই এবার তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার ফ্ল্যাগটা তোমাদের কেমন লাগলো আর যদি আমার ভিডিওটা কিংবা আমার ফ্ল্যাটটা ফ্ল্যাটের পরিবেশটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো এবং অন্যদের সাথে শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তাদের যদি আমার ফ্ল্যাটটা ভালো লেগে থাকে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার Bye bye.